হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য যারা এই বছর অর্থাৎ 2022 সালে জেক্সপো এবং ভোকলেট এক্সাম দিয়েছিলে, তাদের কাউন্সেলিং প্রসেস এই মুহূর্তে প্রসিড হচ্ছে এবং তোমাদের যে ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। ফার্স্ট অফ সেপ্টেম্বর যেটা পাবলিশ হওয়ার কথা ছিল সেটা একদিন ডিলে হয়ে গেছে, সেকেন্ড অফ সেপ্টেম্বর তোমাদের পাবলিশ হয়েছে। তো সেই রেজাল্ট পাবলিকেশন বা অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিকেশন রিলেটেড আমি কিছু কথা বলবো। বিভিন্ন ধরনের তোমাদের এরর অকার হচ্ছে, তো কী কী ধরনের এরর অকার হচ্ছে এবং তোমাদের এই মুহূর্তে কী করা উচিত, যারা কোনো কলেজ পেয়েছো তাদের এই মুহূর্তে করা কি উচিত, যাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তাদের কি করা উচিত, যাদের সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্টের জন্য ওয়েট করতে বলা হচ্ছে তাদের কি করা উচিত, অবশ্যই আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এই ভিডিওতে ডিসক্রাইব করব। ভিডিওটা কিন্তু তোমরা কমপ্লিটলি ওয়াচ করতে থাকো, কারণ ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা জেক্সপো দিয়ে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে বা যারা ভোকলেট থ্রু যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তো তোমাদের যে বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে যে ইন্টারনাল এক্সামগুলো হয় এবং সেমিস্টার এক্সাম যেগুলো হয় তার সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস এবং তোমাদের যে সাজেশনস তোমরা এই চ্যানেল থেকে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে নেই তাদেরকে বলবো এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জেক্সপো এবং ভোকলেটের দুটো আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো তোমরা আমার কাছে প্রচুর মেসেজ এসছে, আমার কাছে প্রচুর ফোন কলস এসছে যে দাদা আমাদের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তো আমরা বেসিক্যালি কী করবো। তো তোমাদের প্রবলেমগুলো নিয়ে আগে বেসিক্যালি হচ্ছে কথা বলা যাক, ওকে? তো তোমাদের প্রথমেই বলে রাখি যে ভোকলেটের যারা স্টুডেন্ট আছো তাদের কিন্তু খুব একটা সমস্যার কথা আমি কিন্তু শুনিনি এখনও পর্যন্ত, ঠিক আছে? যতজনের প্রবলেম হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমাদের এই জেক্সপোরই। তো দেখো, অনেকে যেমন হচ্ছে কলেজ দেখাচ্ছে যে ব্ল্যাঙ্ক, ওকে, মানে কোনো ধরনের ডেটা তাদেরকে দেখাচ্ছে না, তো সমস্ত ডেটা হচ্ছে বেসিক্যালি রিমুভ হয়ে গেছে এরকমটা বলা হচ্ছে। তো ডেটা রিমুভ বলতে কীরকম ধরনের, মানে তোমাদের এই মুহূর্তে আমি ভিডিওটা শুরু করার আগেই তোমাদের একটা কথাই বলবো, টেনশন কেউ করো না, কারণ এটা তোমার যদি আজকে সিঙ্গেল একার প্রবলেম হতো তাহলে একটা টেনশন করার জায়গা থাকতো বা টেনশনের জায়গা থাকতো। এই প্রবলেমটা অনেকের হচ্ছে, ঠিক আছে, যার জন্য এই মুহূর্তে মাল্টিপলস এরর, ওকে? কারো হয়তো দেখা গেল কোনো ডেটা শো করছে না, কারো হয়তো দেখা গেল আজকে যে কলেজ পেয়েছে কালকে যখন চেক করছে দেখা গেল অন্য একটা কলেজ, আজকে যে ছেলেটা দেখা গেল যে যার একটা কলেজে পাওয়ার কথা, ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, একটা ছেলের র্যাঙ্ক 7500 প্লাস, তার এসসি র্যাঙ্ক হচ্ছে 1200, তো সে ফার্স্ট যে কলেজটাকে রেখেছে সেই কলেজটাই তার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, মানে 100% চোখ বন্ধ করে বলা যায় যে তার ওই কলেজটা হবেই, কিন্তু তার কিন্তু হয়নি, তাকে সেকেন্ড ইয়ের জন্য অ্যালটমেন্ট রেজাল্টের জন্য ওয়েট করতে বলা হচ্ছিল গতকালকে, আজকে আবার দেখা যাচ্ছে তার কিন্তু আপডেট হয়ে গেছে এবং ফার্স্ট যে কলেজটা সেটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। আবার অনেকের কী হচ্ছে, দেখা গেল তোমার যখন করছে পেমেন্ট করেনি, পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, কলেজ একটা পেয়েছে যখন 500 টাকা যে ওই যেটা তোমাদের অ্যাকসেপ্টেন্স ফি আছে, ওকে, সেই অ্যাকসেপ্টেন্স ফিটা দিলে তোমরা অ্যালটমেন্ট রেজাল্টটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো সেই যখন তারা পেমেন্টটা করে দিচ্ছে, পেমেন্টটা করে দেখছে যে আগে যে পেমেন্টের আগে যে কলেজটা ছিল পেমেন্টের পরের কলেজটা হচ্ছে বেসিক্যালি পাল্টে গেছে, ঠিক আছে। তারপর আবার অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, যেমন একটু আগেই আমাকে একজন ফোন করলো যে দাদা আমি যে কলেজ পেয়েছিলাম তো আমি পেমেন্টটা রাত্রিবেলায় না করে ভেবেছিলাম যে কালকে সকালে করব, ও যখন পেমেন্ট করেছে পেমেন্ট করার পর দেখছে ওর কলেজের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো এই ধরনের মাল্টিপলস, মানে প্রচুর স্ক্রিনশটস আমার কাছে আছে, তো প্রত্যেকটা এইভাবে ইন্ডিভিজুয়ালি তো মানে দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আশা করি তোমাদেরও এই ধরনের, মানে আমি যে প্রবলেমসগুলোর কথা বললাম এছাড়াও এই রিলেটেড যত প্রবলেম তোমাদের অকার হচ্ছে, তো আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা দেখো শনিবার, আজকে তো শনিবার, তো বেসিক্যালি তোমরা যারা বিভিন্ন কলেজে অ্যালোটেড হয়েছো তারাও তো আজকে কোনো অফিসিয়ালি কোনো অ্যাকশন নিতে পারবে না বা ভর্তি হতে যেতে পারবে না। তোমাদেরকে এই মুহূর্তে সাজেশন দেবো যে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করে রাখো, ঠিক আছে, কারণ সোমবার তোমাদের, সোমবারের আগে ডেফিনেটলি তোমাদের যে সলিউশন, তোমাদের যে প্রবলেমের যে এই যে এত বড় যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা ডেফিনেটলি ঠিক হয়ে যাবে, এইটুকু একদম তোমরা কনফার্ম থাকতে পারো। এবং কাউন্সিলের কাছে তোমাদেরকে এই যে নিজেদের যে প্রবলেমের কথাগুলো, ঠিক আছে, কাউন্সিল তো অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছে আশা করি, ঠিক আছে, বা তাদের নিশ্চয়ই তাদের যে তোমাদের আপগ্রেডেশনের যে কাজ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি প্রসিড হচ্ছে। যদি না হতো, ঠিক আছে, তোমাদের একটা পজিটিভ কথা বলি যে যদি না হতো তাহলে কিন্তু গতকালকে যাদের কলেজ দেখাচ্ছিল না আজকে কিন্তু তাদের কলেজ কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো ডেফিনেটলি এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এবং তোমাদেরকেও বলবো যে মাঝখানে শনি রবিবার পড়ে গেছে, তোমাদের অলরেডি হচ্ছে 2 থেকে 7-এর মধ্যে তোমাদের 3টে
দিন কিন্তু ওয়েস্ট হয়ে গেল, ঠিক আছে? ওয়েস্ট বলতে কি মানে ডিলে হয়ে গেল। তো তোমাদের আশা করি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ডেফিনেটলি তোমাদের হচ্ছে ডেট এক্সটেন্ড করার একটা ব্যাপার থাকবে, কারণ যে ছেলেটা ধরো পুরুলিয়া বাড়ি বা বাঁকুড়া বাড়ি সেই ছেলেটা যদি জলপাইগুড়ি বা কোচবিহারে যদি ভর্তি হতে আসে তো ডেফিনেটলি তার ওই অল্প সময়ে সমস্ত কিছু জিনিস রেডি করে কলেজ পর্যন্ত আসা ইটস ভেরি ডিফিকাল্ট। তো আশা করি কাউন্সিল এর জন্য যথাযথ ব্যবস্থা নেবে। আর তোমরা এই যে মেলটা দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট WEBSCTE.co.in, এই অফিসিয়াল মেলে তোমরা যত সংখ্যক পারো মেল করো। তো যে ফোন নাম্বার আছে, ঠিক আছে, যে ফোন নাম্বার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওকে, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে তোমরা এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে দেখবে একটা নাম্বারে হচ্ছে ফোন বেসিক্যালি লাগবে না, ওই 7590 যেটা আছে ওটাই ফোন লাগে না খুব একটা, 0333227592, এই মানে প্রথম কাজ যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই তোমরা মাল্টিপল টাইমস হচ্ছে কল করতে থাকো, যদিও কল রিসিভ করবে না কিন্তু তাদের কাজ পর্যন্ত পৌঁছানোটা দরকার, মেসেজটা কিন্তু পৌঁছানো দরকার যে তোমাদের এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। এবং আমি এইটুকুই বলবো যে আপগ্রেডেশন প্রসেস চলছে, টোটাল সিস্টেমটা হচ্ছে ক্র্যাশ করে গেছে, ঠিক আছে? নট অনলি ফর দ্য ফার্স্ট টাইম, যখন তোমাদের সিনিয়র দাদাদের যাদের ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের রেজাল্টের সময়ও এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি আছে, সেগুলো ঠিক করে উঠতে পারেনি। তো এগুলো বেসিক্যালি হচ্ছে স্টেট কাউন্সিলে দেখা উচিত, কারণ যে সমস্ত স্টুডেন্টরা এই প্রবলেমের সম্মুখীন হচ্ছে এরা তিনটে বছর এই বোর্ডের সাথে কীভাবে কাটাবে এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো যাই হোক, সজাগ থাকতে হবে, এবং আমরা এক একটা সিঙ্গেল স্টুডেন্ট তো আমরা এই সিস্টেমের বাইরে গিয়ে কিছু করতে পারবো না, তো এই মুহূর্তে ধৈর্য ধরো, টেনশনের কোনো কারণ নেই। যাদের মানে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরেও প্রবলেম দেখাচ্ছে আমি বলবো তোমরা ওয়েট করে যাও, কারণ আজকে শনিবার, আগামীকাল রবিবার, তো তোমরা হচ্ছে রবিবার রাত পর্যন্ত তোমরা কিন্তু টাইম টু টাইম এই যে তোমাদের এখানে যে ইয়েটা আছে অ্যাপ্লিকেশন আইডি, এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা বারবার লগ ইন করতে থাকো, তোমাদের ডিটেলসগুলো আপডেট দেখবে হতে থাকবে, ঠিক আছে? এবার তুমি দেখা গেল রবিবার কাউন্সিলের তরফ থেকেও ডেফিনেটলি হচ্ছে তোমার যখন ঠিকঠাক হয়ে যাবে নিশ্চয়ই কোনো নোটিফিকেশান দেওয়া হবে, তার জন্য অবশ্যই তোমরা ওয়েট করো। এবং সোমবারে হচ্ছে তোমরা যে কলেজে ধরো সোমবারের মধ্যে আশা করি তোমাদের হচ্ছে সমস্ত যারা যে কলেজে মানে পাওয়ার কথা, ঠিক আছে, তারা ডেফিনেটলি সেই কলেজগুলো পেয়ে যাবে এবং যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো ডেফিনেটলি তোমাদের সমাধান হয়ে যাবে। আর তার জন্য অবশ্যই তোমরা ওয়েট করো, এবং টাইম টু টাইম কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করে যেতে হবে এই মুহূর্তে, আর মেল আইডিতে মেল করতে হবে, এবং হচ্ছে তোমাদের যে ফোন ইয়েগুলো আছে মানে যদিও তো ফোন কলস শনিবার তিনটার পরে আর ফোন কলস ওরা অ্যাকসেপ্ট করবে না, কিন্তু মেলটা কন্টিনিউয়াসলি তোমরা ওই অফিসিয়াল মেলে পাঠাতে পারো, ঠিক আছে? কন্টিনিউয়াসলি সেটা তোমরা করো, ভয়ের কোনো কিছু নেই, ঠিক আছে? একজনের প্রবলেম না, প্রবলেমটা অনেকের সাথে হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর ডেফিনেটলি কাউন্সিলের তরফ থেকে যদি কোনো আপডেট আসে আমি ডেফিনেটলি তোমাদের জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আজকের ভিডিওর আপডেট এইটুকুই, সবাইকে বলবো পজিটিভ থাকো, ঠিক আছে? কেউ ভেঙে পড়ো না, যা হবে ভালো হবে, আপডেট যে প্রসেস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, ওকে? কালকে যাদের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হচ্ছিলো আজকে অনেকেরই সমস্যা কিন্তু একটু একটু করে কিন্তু কমতে স্টার্ট করেছে। আমি বলবো যে মানে এটা পুরোপুরি একটা অনলাইন সিস্টেম, ঠিক আছে, ম্যানুয়াল প্রসেস তো না যে এখানে বেসিক্যালি হচ্ছে কোনো মানুষ গিয়ে সেটা কোনো ঠিক ভুল বা কিছু একটা করছে, তো বেসিক্যালি এই অনলাইন সিস্টেম অনেক সময় বড় বড় অনেক সিস্টেমও ইয়ে করে যায়, ক্র্যাশ করে যায়। তবে লাস্ট আমি যেটা দেখছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে টোটাল যে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেটা তোমরা ম্যান পাওয়ার বলো মানে ম্যানুয়াল সিস্টেম বলো বা অনলাইন সিস্টেম বলো দুটোর অবস্থা কিন্তু খুবই খারাপ। তো অবশ্যই আমি মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং এডুকেশন যে সেক্টর আছে তাদের আমি কাছে এটাই টেকনিক্যাল এডুকেশন যে সেক্টর আছে তাদের কাছে আমি এই মেসেজটা হচ্ছে আমি এই ভিডিও থ্রু তোমাদেরকে বলবো ভিডিওটা যত পারো শেয়ার করো, ঠিক আছে? এই মেসেজটা পৌঁছানো দরকার, কারণ তোমরাই হচ্ছে ভবিষ্যৎ আর তোমরা এই বোর্ডের আন্ডারে কিন্তু পড়াশোনা করবে, তো তোমাদেরও পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ধরনের রেজাল্ট নিয়ে হয়তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার যারা পরবর্তীতে যে সেমিস্টারগুলো তোমরা পড়বে তো তাদের হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, এই সমস্যাগুলো যাতে আর ক্রিয়েট না হয় তার জন্য অবশ্যই কিন্তু এই ধরনের ইয়েগুলো কিন্তু পৌঁছানোটা খুব দরকার। আমি নিজে এক্সপেক্ট করেছিলাম যে আমাদের যখন টেকনিক্যাল এডুকেশন মিনিস্ট্রি যেটা আমাদের আছে, ঠিক আছে, সেটা যখন চেঞ্জ হলো আমি ভেবেছিলাম ডেফিনেটলি যে আমাদের হচ্ছে অবশ্যই কিছু ভালো কিছু আমরা পেতে চলেছি বা ভালো কিছু পরিবর্তন হতে চলেছে, বাট সেটা কিন্তু আমরা পেলাম না। তো যারা ফিফথ সেমিস্টারের বা সিক্স সেমিস্টারের যদি কোনো ভাই বোন যদি দেখে থাকো, সিক্স সেমিস্টারের রেজাল্টের আপডেট প্রসেস কিন্তু চলছে, ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্টের আপডেট আমি আগেও আমার কাছে যে আপডেট ছিল এখনও পর্যন্ত সেই আপডেটই আছে। তো আজকের ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ সকলকে, সবাই ভালো থাকো।